দোলেছ দোল গোবিন্দ চাপেছ মধুসূদন রথেছ বামনন দিষ্টা পুনর্জন্ম না বিদ্যান্তে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রাবণ মাসের একাদশী থেকে পূর্ণিমা এই সময় বৈষ্ণবদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব ঝুলন উৎসব পালন করা হয়। বৃন্দাবনে রাধাকৃষ্ণের শৈশব স্মৃতি বিশেষত সখা সখীদের সাথে নিয়ে দোলনায় দোলার প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। তারপর থেকে বৈষ্ণবদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব এই ঝুলন উৎসব পালন করা হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সুশান্ত, সুশান্ত দিগিরি আর্টস অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। পুরো পৃথিবীতে যত কৃষ্ণ মন্দির আছে, যত ইস্কন মন্দির আছে, এই সমস্ত মন্দিরেই কিন্তু পালন করা হয় ঝুলন যাত্রা মহা উৎসব। আজ হচ্ছে ইংরাজি 27 আগস্ট, বাংলা 9ই ভাদ্র। আজ ঝুলন যাত্রার প্রথম দিন। আর এই ঝুলন যাত্রার প্রথম দিনে আমি যাচ্ছি পৃথিবীর বৃহত্তম মন্দির নদিয়া জেলার মায়াপুরের ইস্কন মন্দিরে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি হচ্ছে কৃষ্ণনগর প্ল্যাটফর্মের ওভারব্রিজে। তো এখান থেকে আমি প্রথমে অটো ধরবো, সেখান থেকে তারপরে চলে যাবো মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে। বছরের তিনটি পূর্ণিমাকে শ্রীকৃষ্ণের লীলা বা যাত্রা বলে অভিহিত করা হয়। সেই মতো দোলযাত্রায় দোল পূর্ণিমা, ঝুলনযাত্রায় ঝুলন পূর্ণিমা এবং সবশেষে রাসলীলাতে রাস পূর্ণিমা পালন করা হয়ে থাকে। ঝুলনযাত্রা বা লীলা, এটি হলো বর্ষার লীলা। অনুকরণে গাছের ডালে দোলনা ঝুলিয়ে দোল খাওয়ার আনন্দ আমরা ছোটোবেলায় যেমন উপভোগ করেছি, তেমনই ভারতবর্ষের বহু প্রদেশে এর প্রচলন আছে বহু কাল ধরে। সাধারণত শ্রাবণ মাসে একাদশী থেকে পূর্ণিমা এই 5 দিনব্যাপী অনুষ্ঠিত হয় বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব এই ঝুলন উৎসব। শ্রাবণী পূর্ণিমাকে একইভাবে ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমাও বলা হয়। বৈষ্ণব ধর্ম সজীবতার ধর্ম, রসের ধর্ম। এই ধর্ম শুষ্কতার পক্ষপাতি নয়। তাই এই ধর্ম আমাদের জীবনের ভোগ বা কর্মকে ভোগরস কর্মরস না বলে ভক্তিভরে তাকে ভক্তিরস বলেছেন। জীবনকে শুষ্ক মরুভূমি করে পরমতত্ত্ব লাভে ভক্তিবাদীরা বিশ্বাসী নন। বৈষ্ণব ধর্ম তাই হলো জীবনময়, প্রেমময় ও রসময়। উপনিষদে ভগবান বা পরম ব্রহ্মকে রসস্বরূপ বলে উপলব্ধি করেছেন। ভগবানকে তার সৃষ্টি ও তার রক্ষার জন্য অবতারত্ব গ্রহণ করতে হয়। অবতার রূপে তার নানারূপ কার্য তো যাত্রা বা লীলা নামে অভিহিত করা হয়। ঝুলনযাত্রা তেমনই এক লীলার নাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সহিত রাধারানীর মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ ঘটে। পরমেশ্বর ভগবান কৃপা করে এই ধরণীতে এই লীলা করেছেন, যাতে করে জীব এই জীবনের জড়জগতে তার সাথে বিশুদ্ধ প্রেমের আদান প্রদানের মাধ্যমে জীব ভগবত ধামে নিজেকে ভগবত সেবায় নিয়োজিত করতে পারে। শ্রী শ্রী রাধা গোবিন্দ 1 সপ্তাহ ধরে ঝুলনে উপবেশন করে মন্দিরে আমাদের সকলের অপেক্ষায় থাকবেন। তোমরা যারা ঝুলনযাত্রায় মায়াপুরে এসে ভগবানকে দর্শন করতে পারবে না, তারা ভগবানকে দর্শন করে নাও আমার এই ভিডিওর মাধ্যমে। আজ ভগবানকে দর্শন করতে আমি চলে এসেছি শ্রীধাম মায়াপুর ধামে। শ্রীধাম মায়াপুর ধাম, যতবারই আসি এই মায়াপুর ধামে ততবারই আমার কাছে কম মনে হয়। এই মায়াপুর ধাম যে এত সুন্দর এবং শান্তিময় স্থান, সেটা শুধুমাত্র এখানে আসলেই বোঝা যায়। আর আমি যতবার মায়াপুর দর্শনে এসেছি, সবার প্রথমে আমি দর্শন করেছি এই জায়গাটা, অখণ্ড হরিনাম সংকীর্তনের এই জায়গাটা। এখানের হরিনাম কখনো শেষ হবে না, তাই আমি সবার প্রথমে এসে এই জায়গাটা আগে দর্শন করি। তো চলো আমার সাথে তোমরাও দর্শন করে নাও। বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। তারপর থেকে পুরো পৃথিবীতে সমস্ত ইস্কন মন্দিরে এই ঝুলনযাত্রার মাহাত্ম্য তুলে ধরা হয়। আজ মায়াপুরে ঝুলনযাত্রা দেখবে বলে প্রচুর মানুষ এখানে এসেছে। মায়াপুরের ঝুলনযাত্রার যে অপরূপ সৌন্দর্য, সেটা তোমরা তোমাদের নিজের চোখেই দেখে নাও। শ্রাবণের একাদশী থেকে শুরু হয় বৈষ্ণব ধর্মের অন্যতম পবিত্র অনুষ্ঠান ঝুলন উৎসব।
বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দ্বাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল। তারপর থেকে যুগ যুগ ধরে এই পর্ব চলে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে দ্বাপর যুগে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিল এবং তার বয়স বৃদ্ধির সাথে সাথে বৃন্দাবন তথা নন্দালয়ে নানান রকমের লীলা সাধন করেছিলেন। শ্রীকৃষ্ণ ও রাধারানীর যে মাধুর্যপূর্ণ প্রেমের পরিপূর্ণ প্রকাশ বৃন্দাবনে স্থাপিত হয়েছিল তারই এই লীলাস্বরূপ এই ঝুলন যাত্রা মহা উৎসব মায়াপুরের ইস্কন মন্দিরে তুলে ধরা হয়েছে।
দোলেছ দোল গোবিন্দ চাপেছ মধুসূদন রথেছ বামনন দিষ্টা পুনর্জন্ম না বিদ্যান্তে। বৈশাখ মাসের চন্দনযাত্রা বা নৌবিহার মহা উৎসব, আষাঢ় মাসে ভগবান জগন্নাথের রথযাত্রা উৎসব, আর শ্রাবণ মাসে এই ঝুলনযাত্রা মহা উৎসব। পদ্মপুরাণে লেখা আছে, যদি কেউ ভগবানের এই তিনটি উৎসব দর্শন করতে পারে তবে সে মহান পূর্ণতা অর্জন করবে। এর আগে আমি একটি উৎসব দর্শন করেছি, সেটা ছিল হলো রথযাত্রা উৎসব, আর আজ দর্শন করলাম মায়াপুরের মহা ঝুলন উৎসব, আর বাকি রইল আমার নৌবিহার মহা উৎসব। আর আজ আমি দর্শন করলাম ঝুলনযাত্রা মহা উৎসব, আর তার সাথে সাথে তোমাদেরকেও দর্শন করালাম আমার এই ভিডিওর মাধ্যমে মায়াপুরের ঝুলনযাত্রা মহা উৎসব। তো তোমাদের কীরকম লাগলো এই মায়াপুরের ঝুলনযাত্রা মহা উৎসব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতো এই ঝুলনযাত্রা মহা উৎসবের ভিডিও আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধবের জয়, জয় হিন্দ।